ওয়েলকাম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? একটা নতুন জার্নি, আমরা এবারে ট্রিপ যাচ্ছি হলো থাইল্যান্ড। হোল ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির তরফ থেকে, শাশুড়ি মার একটু পায়ে লেগে গেছে তাই জন্য হুইল চেয়ারের ব্যবস্থা, আমরা সময় মতন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছে গেছি। অ্যান্ড বুঝতেই পারছেন একটু এক্সাইটেড ছিলাম বলে একটু বেশিই আগে পৌঁছে গেছিলাম। অ্যান্ড এসে দেখছি বেশ ভালোই কিন্তু ভিড় ছিল, মিনস অনেকেই থাইল্যান্ড যাচ্ছে তাহলে পুজোতে আমাদের সঙ্গে, তাই না? সো আপনারাও কিন্তু যেতে পারেন। আমি এই ভিডিওতে আপনাদের ডিটেলস শেয়ার করব, আমাদের কত খরচা লেগেছে অ্যান্ড আমরা কী অ্যাভেল করলাম। সো ফার্স্ট বলছি, আমরা থাই ইয়ার করে কিন্তু ব্যাংকক যাব। ফার্স্ট থাইল্যান্ডের আমরা ব্যাংককে দুদিন থাকব, ওখানে লোকাল সিন যা আছে লোকাল সাইট সিইং করবো, দেন আমরা ওখান থেকে পাটায়া যাব, পাটায়াও থাকবো দুদিন। অ্যান্ড আফটার দ্যাট আমাদের লাস্ট হলো ফুকেট, ফুকেটে তিন দিন থেকে রিটার্ন করব। সো এই ডিটেলসটা আমি আপনাদের বলে রাখলাম। অ্যান্ড আমি কী কী খরচা লেগেছে সেগুলোও জানাবো, সো আপনারা দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি হলো বোর্ডিং করতে, বোর্ডিং পাস পেয়ে গেছি। অ্যান্ড খুব একটা সময় লাগেনি, আমরা একটু তিন ঘন্টা চার ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম এক্সাইটমেন্টে, কিন্তু সময় লাগেনি। অ্যান্ড পুজোর সময় বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, ভয়ে ছিলাম যে রাস্তাঘাট ভিড় থাকবে বলে, কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল, কোনো প্রবলেম হয়নি। এই থাই ইয়ারের এখানে একটা ছোট্ট স্ক্রিন আছে অ্যান্ড একটা রিমোট দিয়েছে, যেখানে আপনারা কিন্তু একদম বোর হবেন না, বিকজ মুভি দেখতে পারবেন। অ্যান্ড ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, ভালো ভালো মুভিজ দিয়েছিল। অ্যান্ড কিছুক্ষণের পরেই কিন্তু ডিনার সার্ভ করেছে, যদিও আমাদের খুব রাতের ফ্লাইট ছিল আড়াইটার সময়, তাও কিন্তু ডিনার সার্ভ করেছে। আমরা বাড়ি থেকে খাওয়ার খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছেন ওখানে একটা ব্যাপারটা খিদে পেয়েই যায়। যাই হোক, আমরা কিন্তু খাওয়ারটা খুব এনজয় করেছি, ইট ওয়াজ টু টেস্টি। হ্যাঁ, খাওয়ার কিন্তু খুবই ভালো ছিল, আলমন্ডস দিয়েছিল, ভেতরে একটা ব্রেড ছিল, ঠিক ব্রেড বলবো না, এটা একটা প্যানকেক টাইপেরই ছিল কিন্তু খুব টেস্টি। অ্যান্ড রাইস ছিল, চিকেন ছিল, সুন্দর এক ধরনের মিষ্টি ছিল, ওটা খুব ভালো লেগেছিলো খেতে। অ্যান্ড ফ্রুটস ছিল, ফ্রুটসটা আমি খাইনি, বিকজ বুঝতেই পারছেন অত রাতে ফ্রুটস খাওয়াটা ঠিক না, সো ফ্রুটসটা খাইনি। অ্যান্ড এখানে এই স্ক্রিনে কিন্তু জার্নি ডিটেলসটা পুরো দেখাচ্ছিলো, আমরা যে কীভাবে যাব, কোন ডিরেকশনে যাব। সো খুব ভালো ছিল, ফ্লাইট আমাদের আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। অ্যান্ড টাইম ডিফারেন্সেস ছিল বলে, মিনস আমাদের আড়াইটা মানে বুঝতেই পারছেন ওদের প্রায় দেড় ঘন্টা কিন্তু এগিয়ে। সো আমরা পৌঁছে গেছি ওখানে সাড়ে চারটে, তার মানে ওদের ওখানে তখন ছটা বাজে, সকাল ছটা। সো এই হলো ব্যাংকক এয়ারপোর্ট। এয়ারপোর্টেও আমাদের ইমিগ্রেশনে খুব একটা সময় লাগেনি, অ্যান্ড মানির যেহেতু পায়ে প্রবলেম ছিল বলে ওনার সাথে সাথেই আমাদেরকেও তাড়াতাড়ি করে পাস করে দিয়েছে। সো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যান্ড মানি এক্সচেঞ্জের ব্যাপারে দেখুন, আমাদের কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ মানে আমরা কিন্তু কলকাতা থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করে গেছি, বিকজ না হলে একটা ওখানটা গিয়ে করা যেতেই পারে, এয়ারপোর্টে কিন্তু বেশি নেয়। সো বেটার হবে আপনারা আগে থেকে কলকাতা থেকেই করে যাবেন, অনেক ওয়েবসাইটস আছে বা অনেক সেন্টারও আছে, তো আপনারা ওখান থেকে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করে যাবেন। অ্যান্ড কারেন্সি বুঝতেই পারছেন ওখানে কিন্তু কারেন্সি ওয়ান ভাট আমাদের সময় এখন চেঞ্জ হয় ভ্যালিউস, ওয়ান ভাট ইকুয়ালস টু আমাদের 2.66 পড়েছিল। সো আমাদের ইন্ডিয়ান রুপিজের 2.66 টাকা এরকম পড়েছিল, এখন কিন্তু ভ্যালিউস চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস, ভিসা লাগেনি, ভিসা ফ্রি ছিল নভেম্বর অবধি, তো আপনারা একটু এটাও খেয়াল করে নেবেন যে ভিসাটার এক্সটেন্ড করেছে কি করেনি, বিকজ এটা কিন্তু এক্সটেন্ড করার কথা ছিল। সো যাই হোক, আমরা পৌঁছে গিয়ে বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে ট্যাক্সি নেব। অ্যান্ড আমাদের ট্যাক্সি পড়েছিল হলো, আমরা যাচ্ছিলাম হলো সুকুম্ভিট 4, দ্যাট ইজ আমাদের নোভোটেল, নোভোটেলে আমাদের বুকিং ছিল। অ্যান্ড ওখানে আমরা যাচ্ছি। অ্যান্ড টোটাল ভ্যালিউস যা যা খরচা হয়েছে আমি ডিটেলসে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমার যাবতীয় যা যা ভিডিওস আসবে থাইল্যান্ড ট্রিপের, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। অ্যান্ড খুব ইজি যাওয়া, একদমই ফিল করবেন না যে বাইরে ইন্টারন্যাশনাল যেতে হলে খুব একটা ব্যাপার থাকে, কিছু ব্যাপার থাকে না, জাস্ট মনে সাহস রাখবেন, ইজিলি ঘুরে আসতে পারবেন। অ্যান্ড সবচেয়ে ভালো হলো ওখানটায় খুব মানুষগুলো খুব ভালো। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছে যে ওদের সাথে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কমিউনিকেশন একটু প্রবলেম হয়েছে, কিন্তু ধীরে সুস্থে আপনারা একটু ইংলিশ বলে ওদের বোঝানোর চেষ্টা করবেন, অ্যান্ড দ্যাট ইজ হেল্পফুল। অ্যান্ড একটু বার্গেনিং করবেন, সব জায়গায় একই ব্যাপার, বার্গেনিং করতে হয়,
আমরাও এখানে প্রচুর বার্গেনিং করতে হয়েছে, যেরকম প্রথমেই আমাদের 900 ভাটের মতন বলেছিল, তারপরে আমরা ওটাকে 700 ভাট করে আমরা এয়ারপোর্ট থেকে নোভোটেল অবধি সুকুম্বিট ফোর অবধি গেছি। সো এরকম করে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাছাড়া কিন্তু অসম একটা সিটি, আপনারা ভীষণ এনজয় করবেন। অ্যান্ড আমরা খুব ভুল করেছি, ব্যাংককে মাত্র দুদিন থেকেছি, বিকজ ওখানে কিন্তু প্রচুর জায়গা আছে এক্সপ্লোর করার মতন। আমরা নেক্সট ডে মিন্স আমার নেক্সট ভিডিওতে আমরা ব্যাংকক সিটি ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা দেখবেন অ্যান্ড আমাকে জানাবেন যে আপনাদের কী কী ইনফরমেশন চাই, আমি যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো টিল দেন টেক কেয়ার।